আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এ আপনাদের সাথে আছে মিরা হাতমিন যতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার যাচ্ছি পুরো খবরে ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁধানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে রয়েছে ঘরমুখো মানুষের ভিড় যানজট আর ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন কর্মজীবী মানুষেরা ঈদযাত্রা আনন্দের যদি না পড়তে হয় যানজটে তাই প্রায় সপ্তাহখানেক আগেই ঢাকা ছাড়ছেন অনেকেই শুক্রবার সকালে গাবতলী কল্যাণপুর ও সায়দাবাদ বাসস্ট্যান্ডে ছিল মানুষের ভিড় তাদেরই একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমানুল্লাহ ভিড় ও যানজট এড়াতে অগ্রিম ছুটি নিয়ে একটু আগেই সপরিবারে যাচ্ছেন গ্রামের বাড়ি ফ্যামিলি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমি জ্যামটা অ্যাভয়েড করার জন্যে আমি আগে যাচ্ছি যদিও আমাদের অফিস আপনার হয়তো 26 তারিখ অফিস করার পরে ছুটি হবে 27 তারিখ থেকে ছুটি ছিল বাট যেহেতু শুক্র শনিবার পেয়েছি আর হচ্ছে গিয়ে যেহেতু কুরবানিদের ছুটি খুব বেশি দিন না এই জন্য আগে সুযোগ পাই আগে চলে যাচ্ছি একই চিত্র কমলাপুরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁওগামী সকালের ট্রেন বাদে বাকি সব ট্রেনেই সময়মতো ছেড়ে গেছে তবে 26 ও 27 জুনে বাড়তি চাপের আশঙ্কা রয়েছে কিছুদিন পরেই তো অনেক ভিড় শুরু হয়ে যাবে তখন দেখা যাবে যে উঠাই মুশকিল হয়ে যাচ্ছে ট্রেনে তো আগে আগে যাওয়াটাই সেফ ফিল করছি আর কি নানা বাড়িতে যাচ্ছি অনেক মজা হচ্ছে ঈদ করব অনেক সময় দেখা যায় যে আমরা টিকিট পাচ্ছি না আর বাচ্চা কাচ্চা নেই মানে সময়ের আগে যাওয়াই ভালো এক সপ্তাহ আগে গেলে আমাদের জন্য ভালো হয় যাত্রীদের সতর্ক থাকতে হবে তারা অবশ্যই নিজের এনআইডি দিয়ে টিকিট কেটে আসবে এবং যাদের টিকিট থাকবে না আসন বিহীন টিকিট তারা স্ট্যান্ডিং 25% টিকিট কেটে যাত্রী রিয়েন করবে শনিবার থেকে শুরু হবে ট্রেনে ঈদে ঘরে ফেরার প্রথম দিন জাতীয় পরিচয়পত্রের সাথে টিকিটের নামের মিল না থাকলে কিংবা বিনা টিকিটে প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা মাহফুজ কামাল ঈদ যাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক তবে ঈদুল আজহার গরুবাহী গাড়ি ও ফিটনেসবিহীন যানবাহনের চাপে যানজট আরও বেড়ে যায় বেশ কয়েক গুণ যাত্রী ও চালকরা জানিয়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে আপনজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে আর কিছুদিন পরেই বাড়ির পথ ধরবে মানুষ গেল ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় এই ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে তবে এই ঈদে গরুবাহী যানবাহনের চাপে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা যাত্রী ও চালকদের ঈদের সামনে যে গরুর গাড়ি টাড়িগুলো যানজট বাধা এলোপাতার ব্যবস্থা হলে যদি পুলিশ প্রশাসনগুলো যদি ঠিকভাবে যদি ডিউটি ঠিক দেয় তাহলে হয়তো নিয়ম মতো চলতে পারে কারোর কারোর সমস্যা হয় না আমাদের জায়গায় কোনো যানজট না থাকে এদের আগে এটাই আমাদের দাবি গতবার যেরকম ছিল পরিষ্কার এবারও যেরকম পরিষ্কার থাকে এই আশা করি আমরা গরুর ট্রাক চলাচল করলেও আপনার প্রশাসনের যদি নজরদারি থাকে তাহলে ইনশাল্লাহ রাস্তাঘাটের অবস্থা ভালো আছে ইনশাল্লাহ যানজট লাগবে না এই রোডে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকতো নিয়ম নীতি থাকতো যে নিয়ম নীতি মেনে চললে বাস বা অন্যান্য যানবাহনগুলো চললে পরে পরে এটা ওই যানজট দূর করা সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী জানান যানজট নিয়ন্ত্রণে থাকবে তৎপরতা আর প্রশাসনের দাবি নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি আমাদের বড় একটা চ্যালেঞ্জ যদি এমন হয় যে পশুবাহী ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে পশু ওঠানো নামানোর কাজ করে তাহলে হয়তো ডাইভার্সনের গাড়িগুলো পুরো গতিতে চলতে পারবে না তো আমরা এই জায়গাদারদের সাথে কথা বলেছি জেলা পুলিশের 700 পুলিশ সদস্যকে আমরা আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রাখব এটা আমাদের 25 তারিখ থেকে আমাদের মাঠে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে ঈদের স্বস্তিতে বাড়ি ফিরবে ঘরমুখো মানুষ এমনটাই প্রত্যাশা সকলের ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আরও খবরাখবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা মাসুদ জানাবেন এখনকার সড়কের কি পরিস্থিতি আর আগামী কয়েকদিনে আসলে সড়কের কি ধরনের যানজট বা চাপ হতে পারে রাত আপনাকে জানিয়ে রাখি গত রোজারি দিয়ে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষ খুব স্বস্তিতে পাড়ি দিয়েছেন কিন্তু এবারও
একটা সংশয় রয়ে গেছে এই মহাসড়কে চলাচল যত যত চালক এবং যাত্রী আছেন তারা জানিয়েছেন যে এবার কুরবানির ঈদ, তো কুরবানির ঈদে কিছু সংশয় থেকে যায় যেহেতু ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে এই গরুর গাড়িগুলো যাতায়াত করে এবং দিনে রাতে প্রচুর পরিমাণে গরুর ট্রাক যায়, যে কারণে এই মহাসড়কে একটা যানজটের একটা সংখ্যা থাকে। তবে এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তেমন কোনো যানজট বা ওই রকম কোনো এ তৈরি হয়নি, এখন পর্যন্ত স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে ইতিমধ্যে এই হাইওয়ে পুলিশের যে প্রধান শাহাবুদ্দিন খান তিনি পরিদর্শন করেছেন, তিনি জানিয়েছেন যে এই মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি এবং তারা এই ঈদে ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা তারা করছেন। এবং মহাসড়কের এই টাঙ্গাইল অংশে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকবে এবং 3টি ওয়াচ টাওয়ার থাকবে যেখান থেকে তারা মনিটরিং করবে যাতে করে এই মহাসড়কে কোনো যান চলাচল ব্যাহত না হয়। এছাড়াও দুই একটি গাড়ি বিকল হলে এবং গাড়ি নষ্ট হয়ে গেলে মহাসড়কে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে, রেকর্ড থাকবে এবং পুলিশের সহায়তায় সেটা সরিয়ে নেওয়া হবে। আর এই মহাসড়ক দিয়ে গত দু একদিনের মধ্যে যদি চাপ বাড়তে থাকে তাহলে হয়তো কিছু যানজটের বা একটা সংখ্যা রয়ে যায়। তারপরেও মহাসড়কে যদি প্রশাসনের সার্বিক ভূমিকা ভালো থাকে তবে অবশ্যই এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবারে স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন যাত্রী এবং চালকরা। এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। রাত মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এবার জানাবো সিঙ্গারের সৌজন্যে কোরবানির হাটের খবর। এ পর্যায়ে কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সজল ছত্রী। সজল, একটু জানাবেন আপনি কোন হাটে আছেন আর হাটে কি পশু কেনা বেচা শুরু হয়েছে কিনা? মিনহাজ, আমি সিলেটের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট যেটি কাজের বাজার হাটে আছি এবং হাটের অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাত্রই একটি ঈদের মতোই উৎসব, প্রায় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন শেষ করলো সিলেটবাসী, তারপরেই আসলে চাপটি পড়েছে এই বাজারে। এবং আজ হচ্ছে ধরা যায় যে প্রথম শুক্রবার এবং শুক্রবারের বিকেলে এই হচ্ছে হাটের বাইরের অবস্থা, কিন্তু ভেতরে ক্রেতার সংখ্যা কিছু কম এখনও। মানুষ আসলে আসছে এই জায়গাতে দেশি যে গরুরা, দেশি গরুদের নিয়ে আসা হয়, স্থানীয় যে খামারিরা বা ব্যক্তিগতভাবে যারা লালন পালন করেন তারা নিয়ে আসেন এবং এখানে এই খোলা জায়গাটিতে তারা বসেন। তা এখানে কিন্তু ক্রেতা সমাগম দেখি ক্রেতা যে খুব বেশি আছে তা নয়, কিন্তু তারা দেখতে আসছেন এবং যাচাই করছে দরদাম, মানে কিনে নিচ্ছেন কম হয়তো, কিন্তু আজকে প্রচুর ক্রেতাই এসেছে। বিক্রেতারা সকালে আমরা যখন এসেছিলাম হাটে তখন কিন্তু তারা বলছিলেন ক্রেতার অভাবের কথা, একটু নাকচ ছিলেন কিন্তু আশাও ছিল এবং তাদের আশা কিন্তু বিকেল হতেই দেখছেন একদম লোকারণ্য পুরো হাট। এবং এই যে যেদিকে কিন্তু বড় গরু রাখা হয়েছে সেদিকে কিন্তু আবার ক্রেতারা কম যাচ্ছে, তারা দেশি গরুর দিকে বেশি ঝোঁক দিচ্ছেন, মানে সিলেটের ক্রেতারা এখনও দেশি গরুর দিকেই বেশি ঝোঁক দিচ্ছে কেনার ক্ষেত্রে, তবে ক্রেতা সমাগম বাড়ছে হাটে। মিনাল সজল ছত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রবণতা কমে এলেও ছাতকের সুরমা নদীর পানি বিপদসীমার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলাই বেড়েছে 3 সেন্টিমিটার পানি। চরাঞ্চলে পানিবন্দী রয়েছেন বেশ কিছু পরিবার। গাইবান্ধার নদীর পার ছুঁই ছুঁই করছে পানি। ব্রহ্মপুত্র ও তিস্তার কিছু জায়গায় দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাটে চরাঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ডুবে গেছে। এখনও ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি 2 থেকে 3 সেন্টিমিটার কমেছে। বৃষ্টি না হওয়ায় গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 7 সেন্টিমিটার কমেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবার বসেন, সবাই বসেন। ভাই ও বোনেরা, আবার আজকে
তেইশে জুন। ২০২৩ সালের এই তেইশে জুনে আমরা এখানে সমবেত হয়েছি। আজকের দিনটি বাংলাদেশে এবং বাঙালি জাতির এই তেইশ তারিখটা জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে এই তেইশে জুন প্রতিষ্ঠা লাভ করে। ঢাকার কে এম দাস লেনের বশির সাহেব নামক এক ভদ্রলোক, তার বাড়ি রোজ গার্ডেন। সেই রোজ গার্ডেনে বসেই বাংলাদেশ আওয়ামী লীগ, তখন নাম ছিল পুরো পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এই নামেই প্রতিষ্ঠা লাভ করেছিল। ১৯৪৯ সালের তেইশে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, আর এই আওয়ামী লীগই বাংলাদেশকে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করে ১৯৭১ সালে। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ১৭৫৭ সালের তেইশে জুন পলাশির আম্রকাননে যে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতা সূর্য আবার উদিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের হাতে। ১৭৫৭ সালে মীর জাফরের ষড়যন্ত্রে শিকার হয়ে পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। ব্রিটিশ বেনিয়াদের হাতে এই পূর্ববঙ্গই না, গোটা ভারতবর্ষই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় এবং তাদের একটা কলোনি হয়ে যায় এই ভূখণ্ড। বাংলাদেশের থেকে কিন্তু সবসময় এর প্রতিবাদ এসেছে। যাক, ২০০ বছর সে ব্রিটিশ গোলামির পর পাকিস্তান নামে একটা রাষ্ট্র সৃষ্টি হয়, কিন্তু বাঙালিরা কিন্তু সেই ঔপনিবেশিক শক্তির থেকে, আধা ঔপনিবেশিক শক্তির হাতে শোষিত বঞ্চিত হতে থাকে। আওয়ামী লীগ সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। যখন আওয়ামী লীগ সংগঠিত হয়, তখন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন কারাগারে বন্দী। ১৯৪৮ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন, সেই সংগ্রামের ফলে এবং সেই সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন, সেজন্য অনেক ছাত্র নেতাকেই গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় সকলে অনেকেই মুক্তি পেয়েছিল মুচলেকা দিয়ে এবং তাদের উপর যে মানে ফাইনটা ধরা হয়েছিল সেটা দিয়ে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তা করেননি। কিন্তু বন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে তাকে নির্বাচিত করা হয়। জাতির পিতার লেখা অসমাপ্ত আত্মজীবনীতে সে কাহিনী আপনারা জানতে পারবেন, আরো বিস্তারিত জানতে পারবেন। সেই সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে যে রিপোর্টগুলি লিখত, সেই ডকুমেন্টগুলি আমি ইতিমধ্যে প্রকাশ করেছি। সেখানে প্রথম খণ্ডেই কিন্তু এই বিষয়টা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল এদেশের মানুষের
অর্থনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি অর্জনের লক্ষ্য নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার জন্য 55 সালের সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে তখন আওয়ামী লীগ হিসেবে এই সংগঠনটা আত্মপ্রকাশ করে। আমি অনেক ইতিহাস সবসময় বলেছি, আমি আজকে এই কথাগুলি শুধু বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে কি দিয়েছে, কারণ আওয়ামী লীগ এদেশের মানুষকে মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করে দিয়েছে। আমরা বাঙালি শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে কিন্তু ওই পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানে যারা তাদের থেকে অগ্রগামী ছিলাম, কিন্তু আমাদেরকে এমনভাবে শোষণ বঞ্চনা করে সব সময় আমাদের অধিকার কেড়ে নেওয়া হতো। 54 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তফ্রন্ট আওয়ামী লীগের নেতৃত্বে তখন শেরে বাংলা, সোহরদি, মৌলানা ভাসানী সকলে মিলেই যুক্তফ্রন্ট গঠন করে এবং সেই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে, কিন্তু বেশিদিন প্রাদেশিক পরিষদে ক্ষমতায় থাকতে পারেনি। কিন্তু যে অল্প কয়টা দিন ছিল তার সেই সময়ের মধ্যে শেরে বাংলা যে সরকার গঠন করেছিলেন তার মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব একজন কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এই পূর্ব বাংলায় আপনারা জানেন মিরপুর সিরামিকের কথা, এই সিরামিক ইন্ডাস্ট্রি করবার পরামর্শটা তখন তাবানি গ্রুপকে বঙ্গবন্ধু শেখ মুজিবই দিয়েছিলেন। আজকে আমাদের যে সিনেমা শিল্প, এই সিনেমা শিল্প FDC, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব যখন 56 সালে মন্ত্রী, 57 সালে এই আইনটা দিয়ে পার্লামেন্টে তোলেন এবং সেটাও করেন। ঢাকা বিদ্যুৎ বোর্ড, ঢাকা ওয়াসা এসব এবং তেজগাঁও শিল্পনগর সবই কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখনই হয়েছে, তার মাঝে কিন্তু আর হয়নি। শুধু তাই না, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া এবং শহীদ মিনার গঠন করবার প্রকল্প গ্রহণ করে বাজেটে টাকা দিয়ে তার ডিজাইন করে সেই শহীদ মিনার নির্মাণের কাজও আওয়ামী লীগই শুরু করেছিল। যে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে তখন সরদি সাহেবের নেতৃত্বে পাকিস্তানে সেই সময় সরকার ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব তখন প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ উভয় পরিষদেরই তিনি সদস্য ছিলেন এবং মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। শহীদ মিনার নির্মাণ এবং শহীদ দিবস ঘোষণা আওয়ামী লীগ যেমন দিয়েছে, আবার তার অনেক বছর পরে আমরা যখন সরকার গঠন করি সেই 96 সালে তখন কিন্তু এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে স্বীকৃতি অর্জন করে। জাতির পিতা বাঙালির মুক্তির সনদ 6 দফা দেন, তার জন্য আবারও তাকে তো বারবারই কারাগারে বন্দী, এমনকি ফাঁসি দেওয়ারও চেষ্টা করা হয়। 6 দফা ভিত্তিতে সত্যের নির্বাচন, বাঙালির হাতে ক্ষমতা দেওয়া হবে না, কারণ গোটা পাকিস্তানে আওয়ামী লীগ জয়লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে এদেশের মানুষ অস্ত্র তুলে নেয়, যুদ্ধে আমরা বিজয় অর্জন করি, বাঙালি জাতি বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে কিন্তু মর্যাদা পায় এই আওয়ামী লীগের, মানে এই সংগঠন বঙ্গবন্ধুর নেতৃত্বেই সেই মর্যাদা এনে দেয়। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে দিয়ে যান, অতি অল্প সময়ের মধ্যে বিধ্বস্ত বাংলাদেশ গড়া একটা কঠিন কাজ ছিল, কিন্তু তিনি মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন,
যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশ তখন একটা পাকিস্তানের প্রদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। কারণ বঙ্গবন্ধুর নির্দেশেই সেই সময় 10 এপ্রিল 1971 সালে প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং মনসুর আলী কামরুজ্জামান এবং আরও সবাই মিলে তখন একটা সরকার গঠন হয় এবং সেই সরকারই স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করে এবং মেহেরপুরে অর্থাৎ কুষ্টিয়া জেলা তখন মেহেরপুর মহকুমা, মেহেরপুরের বৈদ্যনাথ তলায় তখন সেই আরেক ওই আম্রকাননেই, কিন্তু ওখান থেকে পলাশী কিন্তু খুব দূরে না, আর যে কুঠিতে বসে ষড়যন্ত্র হয়েছিল সেই কাশিম বাজার কুঠিরও কিন্তু ওখান থেকে খুব কাছাকাছি, অর্থাৎ যেখানে স্বাধীনতা সূর্য অস্তমিত হয় সেই কাছাকাছি সেখানেই আর এক আম্রকাননে তখন প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে স্বাধীন বাংলার মাটিতে। আমরা ছিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।